আমার দেশের মহিলা ফরজ গোসল হলে ওরা আর সকালে কোনো কাজ করে না, ভাত রান্না করতে পারে না। আরে সকালে ফরজ গোসলের প্রয়োজন হলে কিছু করে না, হিন্দু মহিলারা আগে নদী থেকে গোসল করে আসে, চুলার চতুর্দিক লাগে, এটা হিন্দুদের কাজ। আমরা কি করে এটা নিলাম যে আমরা আমাদের ফরজ গোসল প্রয়োজন হয়েছে তাই আমরা কোনো কাজ করতে পাবো না, সিম গাছ থেকে সিম ছিঁড়তে পাবো না, বেগুনের গাছ থেকে বেগুন তুলতে পাবো না, রান্নাবান্না করতে পারবো না। এবারে শিরকে ডুবে আছে দেশ। ধীরেশপুরে এক বাড়িতে আছে হেডমাস্টার, তো হেডমাস্টার সাহেব বলছেন, আব্দুর রাজাক সাহেব একটা কথা, আমার চৌকির থেকে নিয়ে বারান্দা পর্যন্ত চালিতল পর্যন্ত যে চট বিছানো আছে কেন জানেন? যে ভাই তা তো বুঝতে পারছি না, কেন যে আপনাদের চট বিছানো আছে চৌকি থেকে নিয়ে চালিতল পর্যন্ত? তো বলছে যে ফরজ গোসলের প্রয়োজন হয়ে গেলে মাটির উপরে পা পড়ে গেলে মাটি অভিশাপ করবে, এই জন্য চট বিছিয়ে রেখেছি। তার নাম শির। হাত থেকে গিলেস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, তার নাম শির। ঘরের উপরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারবে, তার নাম শির। তারপরে বাচ্চা হয়েছে, রাতে বের হলে তাকে লোহা হাতে করে বের হতে হবে, নইলে চোরাচন্নি পাখি বাচ্চাকে ধরবে, এরই নাম শির। আতর ঘরের পুরোটাই শির। এই ছেলেই তোমার দাদিকে আপনাকে বলছে, আপনার মাকে বলিয়েন তো, যে বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথেই ওই বাচ্চার চোখে কাজল দিতে হবে, এত কষ্ট করে কেন? আজ থেকে কোনোদিন কাজল দেবেন না, কোনো সমস্যা নেই। কেন তাকে সাত দিন ওইভাবে অপরিষ্কার কাপড় পরে বসে থাকতে হবে গোসল করা পর্যন্ত? বাচ্চা প্রসবের সাথে সাথে একবারে গরম পানি দিয়ে গোসল করে শাড়ি পরে থাকবে, দাঁই শাড়ি, কেন সাত দিন ওখানে ওভাবে লুকিয়ে থাকছে? এ তো জাহিলিদের যুগের নীতি। জাহিলিদের যুগের নীতিতে ছিল এই, স্বামী যদি মারা যায়, স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয়, স্বামী মারা গেলে এক বছর তাকে শোক পালন করতে হবে, কানটাতে একটা কুঁড়া ঘর বানিয়ে দিবে, কানটার দিকে একটা কি করে দিবে, কুঁড়া ঘর বানিয়ে দিবে, ছোট্ট ময়লাযুক্ত কাপড় পরে থাকবে এক বছর। ওর জন্য প্লেট ভিন্ন, থালা ভিন্ন, গ্লাস ভিন্ন, ওটা থেকে ও ছুঁবে না, ওই ওপর থেকে নিয়ে যা তাকে ভাত ঢেলে দিবে। এটার নাম শোক পালন এক বছর, এটার নাম জাহেলিয়াত। এই দেশের মাটিতে কত জাহেলিয়াত আছে আর কত শিরক আছে। সমস্ত উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই শুনুন, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। শিরক করলে আল্লাহর মানের হানি হয়, শিরক করলে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায়। দুই, অকুকুল অলেদান, পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ, জেনা বড় পাপ। তবে পিতামাতার অবাধ্য চললে যত বড় হয় তত বড় নয়। তিন, শাহাদাত জুড়ে মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষীর ভিত্তিতে আপনাদের এলাকার বহু মানুষ চাপায় নবাবগঞ্জ জেলে 20 বছর থেকে আছে, নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। আপনি বাড়িতে দিন কাটাচ্ছেন তাকে জেলে ঢুকিয়ে দিয়ে, ও তার ছেলেটার মাথাতে একটু হাত দিতে পারে না আদর করে, ও তার মেয়েটার মাথায় একটু হাত দিতে পারে না, ও তার স্ত্রীর গায়ে একটু হাত দিতে পারে না, বছর বছর চলছে, জেলে আটকা আছে আপনার মিথ্যে সাক্ষীর কারণে। আপনি মনে রাখবেন, আপনি সাক্ষী এমনভাবে রেডি করেছেন, সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি, অথচ যে জেলে চলে গেছে সেদিন রংপুরে ছিল, ও কি দিয়ে তাকে দুই চোখে মারতে দেখলো, এর নাম মিথ্যে সাক্ষী। পৃথিবীতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যে সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, 7টা কাজে মানুষ ধ্বংস হবে, মানে জাহান্নামে চলে গেছে। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। দুই, কাতলুন নাস, মানুষকে হত্যা করা। তিন, আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খায় যারা জাহান্নামে যাবে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, সুদ ঘুষ খায় যারা জাহান্নামে যাবে তারা, কিস্তিতে টাকা তোলে যারা জাহান্নামে যাবে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার বাড়ির মানুষ, আপনাকে আমি ভিক্ষে করে খেতে বলিনি, তবে ভিক্ষে করে খাওয়া জায়েজ। আপনাকে আমি বলেছি, চকলেট বিক্রি করে খান, কলা বিক্রি করে খান, সুদের উপরে টাকা নিন না, এরকম ইন্স্যুরেন্সে চাকরি করিয়েন না। এদেশের মাটিতে এমন কোনো এনজিও নাই যেখানে চাকরি জায়েজ,
সব সুদের সাথে জড়িত। এদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদমুক্ত, সেখানে যেখানে চাকরি জায়েজ। ব্যাংকে টাকা রাখা আর স্বেচ্ছায় চাকরি করা দুটা এক নয়। কথার উনিশ বিশ হওয়া খুব কঠিন আছে, কথা ফেরত নিতে হবে না সহজে। ভিক্ষা করে খাওয়া ভালো, শ্বশুরের কাছে যৌতুক নেওয়া ভালো নয়, ভিক্ষে করে খাওয়া ভালো, কিস্তিতে টাকা তোলা ভালো নয়, ভিক্ষে করে খাওয়া ভালো, সুদ খাওয়া ভালো নয়। সুদ চিরদিনের জন্য জঘন্য, নিকৃষ্ট, নেককারজনক কাজ, যার ফলাফল জাহান্নাম। সুদ যে খায় সে একদিন ভিক্ষুক হবেই হবে, যে সুদ খায় তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে, হয় সে হবে না হয় তার ছেলে হবে, ভিক্ষুক হতেই হবে, সুদের পরিণাম নিঃস্ব। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাতটি কাজে মানুষ ধ্বংস হবে, জাহান্নামে যাবে, তার তিন নম্বর হলো সুদ খাওয়া, চার নম্বর হচ্ছে আকলু মালিল এতিম, এতিমের মাল খেয়ে নেওয়া, পাঁচ নম্বর হচ্ছে আত্মল্য অনিজাহাব, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া, ছয় নম্বর হচ্ছে কাজফুল মোহসানাতিল মোমেনাতিল গাফেলাত, ভালো মানুষের উপরে অপবাদ দেওয়া, ভালো মহিলার উপরে অপবাদ দেওয়া, দলীয় কৌশলে দলীয় ক্ষমতায় দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি দলীয় দাপটে একটা নিঃস্ব মানুষের উপরে বদনাম চাপিয়ে তাকে জাতির সামনে অপমান করেছে। বেটা, ক্ষমতা দেখে কয়দিন বাঁচতে চাও তুমি? ফেরাউন ডুবে গেছে, মনে রেখো, তুমি দাম্ভিকতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, অর্থ দেখিয়ে, দাঙ্গাবাজি করে, জুলুমবাজি করে, দাম্ভিকতা দেখিয়ে, স্বৈরাচারী হয়ে, স্বেচ্ছাচারী হয়ে, বদমেজাজি হয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না, ফেরাউন ডুবে গেছে। আপনারও নৌকা ডুবে গেছে, নৌকা উঠবে না বলে রাখলাম আপনাকে। যাকে অপমান করেছেন তার কাছে আজকে ক্ষমতা ক্ষমা নিতে হবে সকাল হতে হতে, তাছাড়া আপনার নৌকা ডুবে গেছে, তাহাজ্জুদ দিয়ে টিকতে পারবেন না, হজ দিয়ে টিকতে পারবেন না, কোনো পথ দিয়ে টিকতে পারবে না। জুলুমবাজ যারা, দাঙ্গাবাজ যারা, মানুষকে অপমান করে যারা, মানুষকে জেল হাজতে দেয় যারা, দলীয় দাপট দেখায় যারা, তাদের নৌকা ডুবে গেছে, উঠবে না। নৌকা মহানন্দা নদীতে ডুবেনি, সাগরে ডুবে গেছে, যেখান থেকে উঠানো যাবে না। একটাই পথ, যার সাথে অন্যায় হয়েছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে। এক থাপ্পড় রিক্সাওয়ালাকে মেরে আপনি জান্নাত কিনতে পারবেন না তাহাজ্জুদ পড়ে। রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরে নিরীহ মানুষকে অপমান করে তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত কিনতে পারবেন না, অসম্ভব। বিচারের মাঠে যখন বিচার আল্লাহ শুরু করবেন তখন বিচারের সূচনাতেই তিনি বলবেন, আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, আনা মালিকুল আমলাক, স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী দাঙ্গাবাজারা কোথায়, আমি আজকে রাজাধীরাজ। এই কথা বলে বিচার শুরু করবে, মাটির মানুষে থাকবেন একবারে নিরীহ হয়ে। আপনার বাপ হলো মাটির তৈরি আর আপনি হলেন শুক্রকীট, ঘৃণিত খারাপ জিনিস, গন্ধময় জিনিসের তৈরি। আমার বাপ কিসের তৈরি? মাটির তৈরি। আর আমি হচ্ছি একটা নিকৃষ্ট খারাপ গন্ধময় জিনিস, শুক্রকীটের বীজ্যর তৈরি। আমার কেন এত ক্ষমতা? আমি কেন মানুষের সামনে জুলুমবাজি করি? কেন আমি মানুষকে দাপট দেখাই? আমার বাপ মাটির তৈরি, মানে মাটি হয়ে যাব, আর আমি হচ্ছি শুক্রকীট, একবারে পচা দুর্গন্ধময় জিনিসের তৈরি, যাতে গোসল করা লাগে, যাতে কাপড় অপবিত্র হয়ে যায়, তা দিয়ে আমি তৈরি। আমার কেন এত ক্ষমতা? আমার কেন এত দাপট? আমার তো ভিত্তিই ভালো নয়। আমি যেখান থেকে এসেছি ও গায়ে কাপড়ে লেগে গেলে কাপড় খাঁচা লাগে, বোঝা যায় না কথা? আমি এই কথা বলিনি, এই কথা আল্লাহ বারবার বলছেন কোরআন মাজিদ, এই কথাই বারবার বলছেন যে তুমি কেন অহংকার করো? তোমার বাপ মাটির তৈরি আর তুমি বীজ্যের তৈরি, তোমার অহংকারের কি আছে? তোমার অহংকার সাজে না,
তোমার দাম্ভিকতা সাজে না, তোমার জুলুমবাজি সাজে না। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের জন্য অপেক্ষা করিয়েন না। পৃথিবীর তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মদবেনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান্নামে যাবে। আজ থেকে এই সারা চাঁপাইনবাবগঞ্জে, এই দেবীনগর থেকে নিয়ে সুন্দরপুর থেকে নিয়ে আপনার যত আছে, টিকলির চর থেকে নিয়ে নমপট থেকে নিয়ে যত এলাকা আছে, সব এলাকাতে আর কোনো দিন বিড়ি সিগারেট বিক্রি হবে না। সেদিন যেমন বলে গেছি যে ডুলি বিবি শব্দটাতে পেশাব করে দিয়ে উঠো, মানে ডুলি বিবি শব্দ আর কোনোদিন ব্যবহার করব না। বিশ ত্রিশ বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তখন আর একজন বলবে ডুলি বিবি কী গ, তখন আমাদেরকে বুঝাতে হবে অনেক দিন আগে ডুলি বিবি প্রথা ছিল, বরের সাথে যুবতী মেয়েরা যেত ঢং করে সাজ করে, সেইটার নাম ডুলি বিবি, এখন এটা বাদ পড়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও যায় না, সবই হারাম। বত্রিশ বছর থেকে বলছি, কে এখন পর্যন্ত দাঁড়িয়ে আমাকে বলে না যে নাদরা এক সাহেব এইটা ঠিক, সাহস হবে কোথায়, সবই যে খারাপ, একটাও যে জায়েজ নয়, একটাও জায়েজ নয়, সবাই মিলে বউ দেখতে পারে না, এটা হলো হারাম। বায়না প্রথা, বায়না করে তার হাতে টাকা দিবে, এটা হলো হারাম। থুবড়া, সারা গ্রামের লোক মেয়েটার মুখে ক্ষীর দিছে, আরে বউয়ের মুখে ক্ষীর দেয়, এই মেয়েটা সারা গ্রামের বউ হলো কি করে? বলে হিসাব বেটা গায়ে লাগে না কেন? গায়ে কি সবই পুজ, সবই পুজ নাকি একটু রক্ত নাই? আপনারা এসে ঠিক বলেছেন, আর নয় এমন কথা বলেন কি করে? জবাব দিতে হবে, আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত। এই নীতিতে শুধু প্রস্তুত নয়, এই নীতিতে পেশাব করে দিতে প্রস্তুত। নীতি জাতি থেকে উঠিয়ে দেবো, চাপে নবম জেলা থেকে বিদায় করে দেবো। দু যুবতী মেয়েরা সারা রাত গীত গাইবে কণ্ঠস্বরে, আর থুবড়া খাওয়াবে সারা দিন, সারা রাত সব গ্রামের লোক এসে বসবে, তার সামনে ক্ষীর তুলে দিবে, আশ্চর্যের নোংরা নীতি। আমি বলেছিলাম কাজী সাহেবের ওই খাতাতে, খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে পেশাবের জন্য, পায়খানার জন্য, কেন ওতে আছে চারটা সাক্ষী। তখন ওই কাজী সাহেব আমার উপরে খুব ক্ষেপে গেলেন, সম্ভবত মানিকগঞ্জ থেকে আমাকে। তখন আমি বলছি, জনাব ক্ষেপছেন কেন? শুধুমাত্র জেনা প্রমাণ করতে কয়টা সাক্ষী লাগে? পৃথিবীতে আর কোনো কাজে চারটা সাক্ষী লাগে না, শুধুমাত্র জেনা প্রমাণ করতে চারটা সাক্ষী লাগে। আল্লাহর নবী বলেছেন, একটা বিবাহ বৈধ হওয়ার জন্য বাপ লাগে, দুইজন সাক্ষী লাগে। উকিল বাপ হারাম, চিরদিনের জন্য হারাম। উকিল বাপ চিরদিনের জন্য হারাম, চিরদিনের জন্য হারাম, কিয়ামত পর্যন্ত হারাম উকিল বাপ। উকিল বাপই নাই। খুলনাতে, চট্টগ্রামে, বরিশালে উকিল বাপই সেদিন থেকে বাপ, আর আসল বাপার বাপ নয়। ওই উকিল বাপি সেদিন থেকে বেটির বাড়ি যাবে, বেটি উকিল বাপের বাড়ি যাবে, এখন নাকি বাপ বেটি হয়ে গেছে। চাপায় নবগঞ্জের মতন গ্রামের সবাই নাকি চাচা, তো কার সাথে পর্দা করবে? গেওরা গ্রামের সবাই নাকি ভাই, তো কার সাথে পর্দা করবে? তো পর্দা করার কেউ নাই, এখন এর বাড়ি ও যায়, ওর বাড়ি এ আসে। সালাম তো ভুলে গেছে, বলে আব্দুরাজ্জাক আছো গো, এ বলে ঢুকে যাচ্ছে, অথচ এই বলে ঢোকা হারাম। আসসালামু আলাইকুম, দরজায় গিয়ে সালাম দিতে লজ্জা পাই, শতকরা হাজারে 999 জন লোক লজ্জা পায় আমার সামনে যারা বসে আছে। আজ থেকে নীতি পরিবর্তন করেন, করতেই হবে, এর নাম আত্মার সাথে জিহাদ। আজ থেকে এই বৈঠকে যত মানুষ বসে আছি, আর কোনোদিন বাড়ির দরজায় গিয়ে বলবো না যে আমাদের মা খালেদার মা আছো, এ কথা বলবো না, দরজায় বলবো আসসালামু আলাইকুম। বলা যাবে না ইনশাল্লাহ বলছো না কেন, একটু লাভ দিয়ে উঠলে তো ভুলে যায় না, বলো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর যদি কেউ সালাম ছাড়া ঢুকে যায় তাহলে কি করতে হবে? বাহির দরজায় যান, বাহির দরজায় যান, ওখান থেকে সালাম দিয়ে ঢুকেন। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করেছে। দুই, আর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, পুরুষের জুতা স্যান্ডেল পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের পোশাক পরে,
এই এলাকা থেকে এখন রাস্তা পাকা হয়ে গেছে, এই সুন্দরপুর নারায়ণপুরের ছেলে মেয়েরা বেশি শিক্ষিত শিক্ষিতা, এরা এখন মনে করেছে বেটি ছেলেরা যে আমাকে নিজেকেই বাজার করতে হবে। কেন? ওর স্বামী যখন কাপড় কিনে নিয়ে এসেছে তখন কাপড়ে হাতে বলছে কি যে মোটা কাপড় কিনে নিয়ে এসেছে, তখন নিরুপায় হয়ে স্বামী বলেছে তাহলে তুই কিনে নে, তখন ও যাওয়ার সুযোগ পেয়েছে। কাপুরুষ, এর নাম কাপুরুষ। জীবনে আমরা কোনোদিন বাজারে যাইনি, জীবনে আমরা তো বেঁচে আছি, এবং এই কথা তো দূরের কথা, কাপড় কোনো মানুষ যদি কিনে নিয়ে এসে বাসায় দেয় তাহলে বলতে পাবে না এটা মোটা না চিকন, আর যদি স্বামী হাতে দেয় তাহলে বলতে হবে তুমি যাহাই আনিয়েছ তাহাতেই আমি খুশি। তাহলে সংসারের ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে, মোটা হোক চিকন হোক তুমি যাহাই আনিয়েছ তাহাতেই আমি খুশি। অন্য মানুষ যদি কোটি টাকা দিয়ে কিনে নিয়ে আসে আমি খুশি নই, আমি নিজে হাতে যদি পরিশ্রম করে কিনে নিয়ে আসে আমি তাতে খুশি নই, তুমি আমার জন্য কিনিয়েছ তাতেই আমি খুশি। তাহলে সংসার সুন্দর হবে। আর আপনাকে আর একটা কথা বলা থাকছে, সবসময় নাম ধরে কাজে বলবেন, নিজে কাজ করবেন না। এক গ্লাস পানি আপনি নিজে ঢেলে খেলেন কেন? আপনি বলবেন খালেদা এক গ্লাস পানি নিয়ে আসো তো, ও খুশি হবে। আর নিজে ঢেলে খান তাহলে মনে করবে আমার উপরে রাগ করেছে সেজন্য তো আমাকে বলে না। আর আপনাকে বলছি, আপনি মহিলা মানুষ, একটু পরে বলছি যে আপনি এক গ্লাস পানি এইভাবে সামনে থ্যাকস করে দিয়ে সরে যায় না, এতে জান্নাত হবে না, এভাবে সংসার চলবে না। আমি আপনার কাছে আসছি একটু পরেই, সম্মানিত দিনী ভাই বোন এই কথাটা শেষ করে নিই। আমরা এখন রাস্তাঘাট পাকা, এর অর্থ আমার বোনকে আমার মাকে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে শহরে বাজার করতে হবে, সারা দিন এর ধাক্কা খেতে হবে, ওর ধাক্কা খেতে হবে। মোহর দিনে আপনি ধাক্কা খায় আর একজনের খারাপ লাগে না? একটু লজ্জা লাগে না? একটু শরম লাগে না? একটু হায়া লাগে না? একটু খারাপ লাগে না? একটু বোধোদয় না? একটু বোধগমন, একটু আত্মমর্যাদা নেই? আত্মমর্যাদা উপস্থিত বৈঠকের দিনই মুসলিম শুনেন, কথা বলছো কেন? তখন তো তোমার জন্যই কথা বলছি, আর তুমি কথা বলছো মানে লজ্জা হয় না তোমার, শরম হয় না তোমার, হায়া হয় না তোমার, ইতস্তবোধ হয় না তোমার, বোধগম্য নেই তোমার, কোন সাহস তুমি কথা বলো? তোমার বাপ তোমাকে কিছু বলে না, যার জন্য তুমি মনে করেছো এখানে আসলে তুমি ফুলে ধোয়া থাকবে নাকি? ভদ্রতা বজায় রেখে মুসলমানের মেয়ে হে বসে থাকো, আমি তোমার জন্য এসেছি এই মাঠে, আমি গত বছর আসতে পাইনি, আমার একটা দুঃখ বেদনা আছে, আমি সাত করে তোমার জন্য এসেছি, তুমি মুখ খুলবে না, আমার কথা শেষ হবে তখন তুমি ভাবতে ভাবতে বাড়ি যাবা, এটা আমি ঐকান্তিক কামনায় দেশের মানুষ হিসেবে তোমার কাছে আমি দাবি রাখি। যত দিনই ভাই বোন আছেন শরীয়তের ব্যাপারে আমি আপনার কাছে আসতে চাই, আমার এটা দাবি আপনার কাছে, শরীয়তের ব্যাপারে আপনি আমার কাছে আসবেন এটা আমার দাবি আপনার কাছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আর ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করি, হাতে ফতোয়া লিখছি প্রায় 24-25 বছর থেকে, কাজেই কেউ চট করে একটা কথা বলবে আর সেটাই প্রমাণ হয়ে যাবে কথা নয়। একটা মমর্ষ ব্যক্তি, জানাজা ব্যক্তি, লোককে কবরে থাকা নিয়ে প্রায় 241টা বেদাত আছে, পুরোটাই বেদাত। লোকটা মরার মরে মরে যান যায় যায়, আপনি তার পাশে সুরা ইয়াসিন পড়লেন কেন? কেন পড়বেন? সুরা ইয়াসিন পড়ে কোনো কিছু হবে না, আপনি পড়লেন কেন? মরার সাথে সাথে আপনি মুখটা ঘুরিয়ে দিলেন কেন? সাদা কাপড় দিয়ে ঢেকে দেন। মরার সাথে সাথে আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? এই মহিলা বৈঠকের মহিলা দিনী বোন শুনেন, আপনাকে বলছে এদিকে শুনেন, মহিলাটা মারা গেছে, আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? কে বলেছে আপনাকে? আপনি এখন নখ কাটলেন কেন? নখ তো যখন শ্বাস ছিল তখন কাটতে হতো, শ্বাস বন্ধ হয়ে গেছে সব এখন বিধান বন্ধ, আপনি এখন নখ কাটলেন কেন? মোচটা ছোট করলেন কেন? পরিষ্কার পরিচ্ছন্নতায় গেলেন কেন? সব বন্ধ, শুধু অজু দিয়ে গোসল দিতে হবে। ওকে সম্পূর্ণ বাম কাতে রেখে ডান কাতে পানি ঢেলে শরীরটা গোটা ভিজিয়ে দিয়ে, গোটা শরীরের লাবা সাবান লাগিয়ে দিয়ে খুব হাত দিয়ে ডোলে, শক্ত করে ডোলে, পরিষ্কার করে ঝকঝকে করে ধুতে হবে তিনবার।
5 বার 7 বার ঝকঝকে করে পরিষ্কার করে ধুতে হবে। ধুয়ে সাদা কাপড় 3টে বিছিয়ে দিয়ে লাশটা উঠিয়ে দিয়ে ডানেরটা বামে, বামেরটা ডানে। লাশের পা আগে যাচ্ছে না মাথা আগে যাচ্ছে এটা বিবেচনার দরকার নেই। লাশকে সামনে রেখে 2 জন 3 জন বক্তব্য দিতে পাবে না। চেয়ারম্যান একবার, মেম্বার একবার, গ্রামের সর্দার একবার, ওর বাপ একবার, ওর বেটা একবার, না এগুলো একটাও চলবে না। দুই একটা কথা ইমাম বলতে পারেন, তার একটা কথা থাকবে যে এর ঋণ আছে নাকি, ঋণ থাকলে জানাজা হবে না। ব্যাংকে লোন নিয়ে কোনোদিন ব্যবসা করিয়েন না। এই ছেলে, এই যুবক শোনো, ভিক্ষে করে খেতে প্রস্তুত আছি, ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করব না। ও ব্যাংকে চাকরিজীবী, আপনাকে বলছি, সরকার আপনাকে লোন দিয়েছে, বাড়ি তো 5 তলা করেছে লোনের টাকায়, আপনার তো জানাজা হবে না। ছেলেরা তো এই বাড়িতে বসবাস করবে, জানাজাই হবে না, আপনার জাহান্নাম জান্নাত পরে, জানা যায় নেই। লোন আছে যার, তার জানা জানে। যতক্ষণ পর্যন্ত লোন পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত জানাজা হবে না। দেখি কে আছে এমন তার জানাজার বৈধতা দিতে পারে। মাটি দেওয়ার সময়তে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, যেদিকে পা থাকে সেদিক থেকে ঢোকাতে হবে। তার মানে কোন দিক থেকে বলেন তো, কোন দিকে পা থাকে? এই ছেলে বলো, দক্ষিণ দিকে। বলতে পারছো না কেন? খালি মিছিল অমুকের চরিত্র, ফুলের মতো পবিত্র, ওটা খুব পারো একটা সিগারেটের হিসাবে। একটু বুদ্ধি থাকে না, একটু হিসাব পাও না, আজ থেকে নীতি পরিবর্তন করে দাও, উপার্জন করে খাই, কারো এ বিষয়ে বলতে রাজি নই। তুমি জানো ও রাতে কী করে? তুমি যে বললে অমুকের চরিত্র, তুমি কী করে জানো তার চরিত্র? তুমি কি আল্লাহ? তুমি কেন গেলে এখানে আরেকজনের এভাবে সাফাই গাইতে? একটা সিগারেটের কারণে তোমার ইতস্তবোধ হয় না? রুজি উপার্জন করে খাও। আরে ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো, ক্ষমতা নিয়ে বসবাস করবো, সাহস নিয়ে, ইমান নিয়ে বসবাস করবো। একদিন চকলেট দিয়ে ব্যবসা করেছি, একদিন কাপড়ের ব্যবসা করব, একদিন কোটি টাকার ব্যবসা করব, একদিন উসমানের মতো ধনী হবো এই মাটিতে, ব্যবসা করে জাতির উপকার করবো ইনশাআল্লাহ। চাপায় নবীগঞ্জে বাড়ি, সেই জন্য 5 বছরে আম বাগান বিক্রি করে আপনার লন্ডনে বাড়ি করব না। 5 বছরের জন্য বিক্রি 1 কোটি টাকায়, এই একবার নগদ জাহান্নাম। কীভাবে দিন কাটছে কেউ একটু বুঝতে চায় না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পুরুষের বেশধারী নারী যারা, তারা জাহান্নামে যাবে। 3 ও দায়ু সালে ইউক্রফিয়াল খামাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, সেই হচ্ছে দায়ুস। এমত অবস্থায় তাহাজ্জুদ পড়ে সফলতা অর্জন করতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি এখানে মহিলাদেরকে আরও একটি কথা বলে সামনের দিকে যেতে চাচ্ছি। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1, ওদের হাতে থাকে লাঠি গাভীর লেজের মতো, ওরা তা দিয়ে মানুষকে মারে, এরা জাহান্নামে যাবে। 2, নিশাউন মহিলা, কাশে আতুন কাপড় পরে থাকে, আর এতুন উলঙ্গ মমিলাতুন, এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়ের আতুন, এরা নিজেরা আকৃষ্ট হয়, লায়াত খোল্লাল জান্না, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। অলাইয়াজেদ না রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইন রিহা আল্লাহ তু যাদ মিন মাসরেতে কাদা কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এখানে জান্নাত আছে, এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করলো, 1 বছর দৌড়িয়ে যেখানে যাবে ওর মাথায় আপনি যদি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন, অথচ এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না। নগ্ন পোশাক মানে, এই ছেলে তোমার মা এখন এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে, যারা হাত থেকে বাকি দেখা যায়, এটা কি ভালো পোশাক? তোমার মা যে ব্লাউজ পরে আছে তার সব নিচের দিক পেটে দেখা যাচ্ছে, এটা কি ভালো পোশাক? আমি শাড়ি হারাম বলিনি, তবে আমি বলেছি শাড়ি ভালো পোশাক নয়। আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে হবে, যদি শাড়ি পরে তাহলে হাত হতে হবে ব্লাউজের কবজি পর্যন্ত, নিচের দিকে নিচে চলে যেতে হবে, 1.5-2 গজ কাপড়ের ব্লাউজ বানাতে হবে। আর শাড়ি পরে যদি বাহিরে বের হতে চাই তাহলে পা মোজা পরে বের হতে হবে, নইলে যখন অটোতে পা উঠাবে তখন হাঁটু পর্যন্ত দেখা যাবে। শাড়ি আমি না কচ করিনি, তবে শাড়ি ভালো পোশাক নয়। আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরুন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এরই না হচ্ছে নগ্ন পোশাক, বিনিময় জাহান্নাম।
আবার যখন ওরা রাস্তায় হাঁটে তখন সব পুরুষ তাকে দেখতে থাকে, আবার ওরা যখন রাস্তায় হাঁটে তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মাথার চুল নাড়ে। তার মানে পরিবর্তন হয়েছে ও নিজেই, ও নিজেই পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছেলে, দুই একটা ছেলে বাচ্চা আপনার পাশ থেকে উঠে যদি তা আপনি ঠেকাবেন কেন? ও তো এইসব কথা বুঝতে পারে না, ও যেতে চাইবে, আর যার সামনে দেওয়া যাবে সে কথা আর ধরে রাখতে পারবে না। আর আপনি দয়া করে কোনো প্রয়োজন আমাকে দেখায়েন না কিছুক্ষণ, সম্মানিত দিনী ভাই বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকেল রেবা ও মুকেলা হুয়া কাতেবা হুয়া শাহেদাই হে, যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদ নেয়।